नमस्कार बंधुरा, सोमास व्यंजन रेसिपी चैनले अपने सकल के स्वागत। आज हमें तैरी करब पार्शे माछेर झाल। चलून देखे नी हमार आज के रेसिपिटा। 500 ग्राम पार्शे माछ नियेछी, माछगुलो भालो करे धुए नियेछी। एर मध्ये दिए देव 1 চা চামচ नून, 1/2 চা চামচ दिए देव हलुद गुड़ो, 1/2 চা চামচ देव लंकार गुड़ो। माछेर खाए भालो करे माखिए नेब। মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য রেখে দেব। একটা বাটিতে নিয়ে নেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দেব ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা গুলে নেব। মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সাবধানে মাছগুলো ভেজে নেব। একটা ভালোভাবে ভাজা হতে দেব। একটা পিস ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে দেব। বাকি মাছগুলো ভেজে নেব। আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ কালো চিনি। কালো চিনিটা একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর পেঁয়াজ বাটা। আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে 2 মিনিট কষিয়ে নেব। টমেটো দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে আরো একটু জল দেব। দিয়ে দেব 7 মতো নুন, খুব সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। হাই ফ্লেমে ঝোলটা ভালো করে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো আঁচে 5 মিনিট চাপা দিয়ে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। মাছটা আরো একবার ভালো করে নেড়ে দেব। মিডিয়াম আঁচে চাপা ছাড়া 2 মিনিট ফুটতে দেব। মিডিয়াম আঁচে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে। ধনে পাতাটা মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেব।
তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝাল। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার হাজির হবো অন্য আর একটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।